দর্শক, শেখ রাসেলের 59তম জন্মদিনে তার নামে স্টেডিয়াম উদ্বোধন হতে যাচ্ছে বন্দর নগরী চট্টগ্রামে। নগরীর কাট্টলিতে আছেন আমাদের, কাট্টলিতে শেখ রাসেল মিনি স্টেডিয়াম থেকে আমাদেরকে আরো জানাবেন। সেখানে উপস্থিত আছেন আমাদের সহকর্মী মনির ইসলাম পারভেজ। পারভেজ, কি অবস্থা? উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে কিনা বা এর কার্যক্রম কখন নাগাদ শুরু হতে পারে বলে আপনি আমাদের জানাবেন? কবিতা, চট্টগ্রামে দীর্ঘদিন থেকে মাঠের একটি সংকট ছিল, সেটি আসলে এই শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে যে মোস্তফা হাকিম যে ট্রাস্ট ফাউন্ডেশন যে উদ্যোগটি নিয়েছে খেলাধুলার স্বার্থে একটি স্টেডিয়াম করেছে। আমি আগে স্টেডিয়ামটি দেখাই, তাহলে বুঝতে পারবেন। সাগরপাড়ে সুন্দর একটি মাঠ ওনারা, এই চট্টগ্রামের যারা ছেলে পেলে যারা এই খেলাধুলা করবে তাদের জন্য ওনারা এই যে পরিবেশটার জন্য ওনারা যেটি সৃষ্টি করেছেন সেটি আসলে একদম যুগ যুগ টিকে থাকবে। অর্থাৎ এই আলহাজ হোসনে আরা মঞ্জুর ওয়েলফেয়ার ট্রাস্টের অর্থায় এই স্টেডিয়ামটি নির্মিত হয়েছে এবং এটার যিনি মূল উদ্যোক্তা যে সে এম মঞ্জুর আলম, সাবেক সিটি মেয়র, উনিও রয়েছেন আমাদের সাথে। শুধু আমরা একটু সংক্ষেপে ওনাকে যুক্ত করে নিতে চাই যে এই যে উদ্যোগটি উনি নিলেন, চট্টগ্রামে এমনি খেলার মাঠে সংকট ছিল, শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে এই যে স্টেডিয়াম, এটি আসলে কি চিন্তা থেকে আসলো আর এখানে কি কি সুবিধা পাবে চট্টগ্রামের ছেলেরা, যদি স্যার একটু বলতেন। আসলে বঙ্গবন্ধুর আদরের সন্তান জনাব শেখ রাসেলের সম্মানার্থে উনি আমাদের মাঝে নেই 59তম জন্মবার্ষিকী। আজকে দীর্ঘদিনের একটা দাবি এই এলাকার, আমরা এই স্টেডিয়ামটা বাস্তবায়ন করতে পেরেছি, আল্লাহর কাছে শুকরিয়া। এবং আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আজকের এই দিনে আমরা শেখ রাসেলের প্রতি আন্তরিকতা ভালোবাসা দিয়ে উৎসর্গ করে তার নামে স্টেডিয়ামটা মিনি স্টেডিয়াম হিসাবে আমরা আজকে উদ্বোধন করে গেলাম। এই ব্যাপারে সবার সার্বিক সহযোগিতা শুভকামনা করছি। আপনি শুনছিলেন কবিতা, যেটি বলছিলাম চট্টগ্রামে যে স্টেডিয়ামটি, এটি যে মোস্তফা হাকিম এবং হোসনে আরা মঞ্জুর যে ওয়েলফেয়ার ট্রাস্ট, এর মাধ্যমে যে স্টেডিয়ামটি উদ্বোধন করা হলো। এবং আমি যেটি বলছি আপনাকে, এখানকার এই যে এই স্টেডিয়াম সম্পর্কে বা স্টেডিয়ামের জন্য যারা কষ্ট করে গেছেন, আমরা মোস্তফা হাকিম গ্রুপের যিনি পরিচালক রয়েছেন ওনাকেও একটু যুক্ত করে নিতে চাই আমাদের সাথে, উনি রয়েছেন। শুধু সংক্ষেপে স্যার একটু বলতেন, চট্টগ্রামের ছেলেপেলেরা কী ধরনের সুবিধা পাবে যদি আমাদেরকে একটু বলতেন? আসলে এই শেখ রাসেল মিনি স্টেডিয়ামটি এটা সবার জন্য মুক্ত থাকবে, যে কেউ ইচ্ছা করলে আমাদের যে প্রতিষ্ঠান আলহাজ মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজ, ওখান থেকে অনুমতি নিয়ে এই স্টেডিয়ামটা সর্বসাধারণের জন্য মুক্ত থাকবে। যে আপনি শুনছিলেন কবিতা, এটি চট্টগ্রামবাসীর জন্য এবং চট্টগ্রামের যে যারা খেলাধুলা করেন, যে ছেলেপেলেরা আসলে মাঠ সংকটের কারণে মোবাইলের প্রতি ঝুঁকে গিয়েছিল সেটি থেকে আসলে একটু পরিত্রাণ পাবে, এখানকার অনেকে আমাদেরকে জানাচ্ছিলেন। এবং চট্টগ্রামের যে স্টেডিয়াম, এটি আসলে এই স্টেডিয়ামটি হওয়ার ফলে অনেকেই খেলাধুলা করতে পারবেন, বিশেষ করে শুধু কাট্টলি এলাকা নয়, 9নম্বর 10নম্বর ওয়ার্ড শুধু এটি নয়, চট্টগ্রামের যে মাঠ সংকট সেটির একটি আসলে সুরাহা হলো। অনেকেই খেলতে গেলে মাঠের কারণে খেলতে পারতো না, বিভিন্ন টুর্নামেন্ট হতে পারতো না, প্লেয়ার সৃষ্টি হতো না, হয়তো এই মাঠে যদি খেলাধুলা করে হয়তো এখান থেকে কিছু প্লেয়ার হয়তো সৃষ্টি হবে, সে ধরনের একটি কথা আসলে আমাদেরকে জানানো হয়েছে। তবে কবিতা, এই যে মিনি স্টেডিয়ামের যে উদ্বোধন, এখান থেকে এই ছিল সর্বশেষ।